হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনি ইজ দ্য পারফেক্ট। আজকে রনি আপনাদের সাথে আছে, নতুন একটি ভিডিও হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে ফেসবুক মিমি নিয়ে, কীভাবে ফেসবুক মিমি বানাতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে শিখাবো। তো এর জন্য কী করতে হবে তা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনার যদি ক্রোম ব্রাউজার থাকে, ক্রোম ব্রাউজার থেকে আপনি মিমি টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। যদি আপনার ক্রিয়েটিভভাবে নিজের থেকে কিছু মিমি বানাতে চান তাহলে কীভাবে টেমপ্লেটগুলো পাবেন সেটা আমি আপনাকে খুব সহজভাবে দেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার গুগল হোম পেজ চলে যেতে হবে। ওখান থেকে আপনারা গুগলে সার্চ করবেন ফেসবুক মিমি টেমপ্লেট। ওকে, আমি সার্চ করে দিচ্ছি ফেসবুক মিমি টেমপ্লেট। ওকে, সার্চ করে দিচ্ছি। এখান থেকে আমি ইমেজ অপশানে চলে যাব। ওকে, ইমেজ অপশানে চলে গিয়ে এখানে দেখতে অনেক অনেক টেমপ্লেট আছে, যেখানে আমি নিজের থেকে টেক্সট দিয়ে অনেক মিমি বানাতে পারবো। সো যেটা আমি বানাতে পারবো, আমি এটা আমি ডাউনলোড করে নিই। এটা প্রতি আমি একটা মিমি বানাতে পারবো এরকম মনে হচ্ছে, তো আমি এটা এখন ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড। ওকে, এটা আমার এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কীভাবে মিমি বানাবো, এটার উপর টেক্সট বসাতে হলে আপনাকে ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এটা খুবই ভালো একটি অ্যাপ, অনেক প্রফেশনাল লেভেলে এডিট করা যায় এটা দিয়ে। আমি অনেক, আমার যত ফটো আছে আমি সবগুলো আমি এই সফটওয়্যার দিয়ে আমি এডিট করেছি। সফটওয়্যারের নাম হচ্ছে পিক্স আর্ট, ARTI। ওকে, সার্চ করে দিচ্ছি। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। সো আমি এটা ডাইরেক্টলি ওপেন করে নিচ্ছি। ওপেন করবো, আপনার অনেকগুলো পারমিশন যেতে পারে, তো সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যান্ড দেন আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। যদি সম্ভব হয় এখান থেকে ডাটা কানেকশনটা অফ করে দেবেন, বা ওয়াইফাইটা আমার, তারপরে আমি অন রেখেছি। যদি ঝামেলা হয় তাহলে অফ করে দেবেন। এখান থেকে স্টার্ট এডিটিং চাচ্ছে, তো এখান থেকে আমি যেটা ডাউনলোড করলাম মাত্র সেটা আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেক 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 অপশন দেখা যাচ্ছে। তো এখান থেকে একটু স্লাইড করে ডান দিকে যাবেন, টেক্সট লেখা আছে, তো এখানে আপনি লিখবেন, আপনার যা লেখা তা আপনি লিখবেন। তো আমি কী লিখছি, একটি মেয়ে আমাকে প্রপোজ করেছিল, প্রপোজ করেছে। ওকে, এটা লেখার পর আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা একটু বড় করে নিলাম। এখানে কালার অপশন আছে, কালার ক্লিক করে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তো এটা আমি আরটু ছোটো করতে পারি, আবার বড় করতে পারি। তো এটা আমি এইভাবে এনে এইভাবে করে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আমি আবার এখানে ক্লিক করার পরে আমি এই ফটোটার ফন্ট চেঞ্জ করতে পারবো, অ্যান্ড এটা শ্যাডো দিতে পারবো। ওকে, আমি শ্যাডোটা দিলাম না, এটা অফ করে দিলাম। আর তারপর মাঝখানে ক্লিক করে আবার টেক্সটে যাব, তারপরে আবার আরেকটা নতুন করে লিখবো, কিন্তু মেয়ের নাম সাদিয়া। খুবই মজার একটা মিমি। তারপর আমি এটাকে আবার এখানে এনে আনলাম, তারপর কালার অপশনে গিয়ে ব্ল্যাক করে দিলাম, এটা আবার ছোটো করে দিলাম, একটু বড় করি। ওকে, দেখতে পাচ্ছেন কী সুন্দর আমাদের মিমিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্লিক করে উপরে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো, অ্যান্ড দেন এটা আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। তো মূলত এইভাবে মিমি ক্রিয়েট করতে হয়। তো এটা ছিল, যারা ফেসবুক গ্রুপে কাজ করে থাকেন তাদের জন্য এটা খুবই দরকার একটা ভিডিও। সো সবাই আশা করি ভিডিওটা দেখে অনেক ভালোভাবে বুঝতে পারছেন, শিখতে পারছেন। আর আরও কিছু যদি কিছু শিখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওটা কী হিসেবে উপর আমি আপনাদের জন্য আপলোড দেবো। সো অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবেন, আর আপনারা আমাদের ভিডিওটা আর শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, দেখতে পারেন, এবং আমাকে একটু উপরে এটা সুযোগ করে দেবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।